স্মার্টফোন ব্যবহার করেন আর ইন্টারনেট ব্রাউজ করেন না, এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর নতুন যারা স্মার্টফোন কিনে থাকেন তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান কোন ব্রাউজারটা ব্যবহার করবেন ইন্টারনেট ব্রাউজিং এর জন্য। সবচেয়ে বড় কথা হলো, ইন্টারনেট ব্রাউজিং এর জন্য অনেক ব্রাউজারই পাওয়া যায়, কিন্তু মূল কথা হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং এর জন্য চাই নিরাপত্তা। আর আপনাকে যে কোনো ব্রাউজার আপনি নিলেই যে আপনি ফুল নিরাপদ থাকতে পারবেন এমন কোনো কথা নেই। আপনার এই সমস্যার সমাধান দিতেই আজকে আমাদের এই টিপস। আমরা 5টি ব্রাউজার নিয়ে কথা বলবো যে ব্রাউজারগুলো আপনাকে পুরোপুরিভাবে সেফ রাখবে। আপনি যদি গুগল প্লে স্টোরে যে ব্রাউজার দিয়ে সার্চ করেন তাহলে দেখবেন হিউজ পরিমাণে একটা লিস্ট আপনার সামনে ধরিয়ে দিয়েছে গুগল প্লে, যেখানে শুধুমাত্র ব্রাউজারই রয়েছে। এখন এত এত ব্রাউজারের মধ্যে কোন ব্রাউজারটা সেফ আর কোনটা ব্যবহারে আপনি কী কী সুবিধা পাবেন সেক্ষেত্রেই আমাদের এই টিপসটা তুলে ধরেছি। যে ব্রাউজারগুলো আপনাকে নিরাপত্তা দিবে সাথে আপনি ইন্টারনেট ব্রাউজিংয়ে কিছু সুবিধা পাবেন এক্সট্রাভাবে। চলুন এক এক করে আমরা জেনে নিন কোন 5টি ব্রাউজার আপনাকে নিরাপদ রাখবে এবং ব্রাউজিংয়ে সর্বোচ্চ সুবিধা আপনাকে দেবে। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। নাম্বার 5-এ যে ব্রাউজারটি রয়েছে সেটি হচ্ছে টর ব্রাউজার। আপনি যদি গুগল প্লেতে ঢুকে টর ব্রাউজার বলে সার্চ দেন তাহলে এরকম লিস্ট চলে আসবে। তো এখান থেকে প্রথমে দেখুন টর ব্রাউজার আর টর ব্রাউজার প্রজেক্ট, এই দুটি এখন আপনি কোনটি ব্যবহার করবেন। ফার্স্টে যেটা চলে এসছে এটা ওপেন করবেন এবং টর ব্রাউজার আলফা যেটি সেটি আপনি ব্যবহার করবেন এবং নিচে এদের কিছু রিভিউ দেখতে পাবেন, এগুলো চাইলে আপনি পড়ে নিতে পারেন। তো চলুন এই ব্রাউজার কেন আপনি ব্যবহার করবেন, এর সুবিধাগুলো কি। ডার্কো ডিপ ওয়েব ব্রাউজিং, শক্তিশালী ভিপিএন, নজরদারি এড়ানোর সুবিধা, কয়েক স্তরের এনক্রিপশন এবং ব্লক ওয়েবসাইট প্রবেশের সুযোগ। আপনি যদি ডার্ক ও ডিপ ওয়েবে প্রবেশ করতে চান তবে টর ব্রাউজারের বিকল্প কোনো ব্রাউজার নেই। ডিপ ওয়েব সম্পর্কে অজানা 20টি বিষয় নিয়ে হইচই বাংলাতে পাবলিশ হওয়া এই লেখাটি পড়তে পারেন। টর ব্রাউজার আপনাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার পাশাপাশি আপনার পরিচয় লুকিয়ে রাখতে সাহায্য করে। এই ব্রাউজার কয়েক স্তরের এনক্রিপশন ব্যবহার করে, তাই আপনার উপর কেউ নজরদারি করার সুযোগ পাবে না। তাই আপনি যদি এই ধরনের সুবিধা খুঁজে থাকেন তবে এই ব্রাউজার আপনার জন্য উপযোগী। টর ব্রাউজার ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। 4 নম্বর লিস্টে থাকা যে ব্রাউজারটি সেটা হচ্ছে ইকোশিয়া ব্রাউজার। আপনার কাছে এই ব্রাউজারটি নতুন মনে হলেও এই ব্রাউজারটা অনেক বেশি সেফ। ইকোশিয়া ব্রাউজার বলে যদি আপনি গুগল প্লে স্টোরে সার্চ দেন তাহলে ইকোশিয়া ব্রাউজার প্রথমে চলে আসবে। এখান থেকে সিম্পলি আপনি ইনস্টল করে নেবেন। আপনি চাইলে এখান থেকে এদের রিভিউ এবং অনেকগুলো কমেন্ট আপনি পড়তে পারেন। তো জানা যাক ইকোশিয়া ব্রাউজারের সুবিধা কোনগুলো। আপনার সার্চে গাছ রোপণ হবে, তথ্য বিক্রি কিংবা তথ্য সংরক্ষণের ঝুঁকি নেই, অ্যাড ব্লক সুবিধা, বিল্ট ইন ডাউনলোডার এবং ক্রোম ব্রাউজারের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। এই ব্রাউজারের প্রধান আকর্ষণ হলো আপনি এই ব্রাউজার দিয়ে আপনি যত সার্চ করবেন সেই সার্চ করা অর্থ দিয়ে ইকোশিয়া পৃথিবীর বিভিন্ন দেশে গাছ রোপণ করবে। এখন পর্যন্ত তারা 54 মিলিয়ন গাছ রোপণ করেছে। তারা 1 মিলিয়ন গাছ রোপণের টার্গেট নিয়েছে। আপনিও তাদের ব্রাউজার ব্যবহার করে এই মহৎ কাজে অংশগ্রহণ করতে পারেন। মজার ব্যাপার হলো ক্রোম ব্রাউজার যত ফিচার আছে সব আপনি এই ব্রাউজারে পেয়ে যাবেন। এছাড়া অতিরিক্তভাবে পাবেন অ্যাড ব্লক এবং আপনার তথ্যের নিরাপত্তা। নাম্বার 3-এ থাকা ব্রাউজারটির নাম হচ্ছে ব্রেভ ব্রাউজার। আপনি যদি গুগল প্লে স্টোরে যান এবং ব্রেভ ব্রাউজার বলে সার্চ দেন তাহলে প্রথমে চলে আসবে সিংহের ছবির আকারে ব্রেভ ব্রাউজারটি। এটি অনেক ফাস্ট, সেফ এবং প্রাইভেসি ব্রাউজার। আপনি চাইলে এখান থেকে এদের রিভিউ এবং কমেন্ট দেখে আসতে পারেন ইন ডিটেলস সহ। ব্রেভ ব্রাউজার ব্যবহারে আপনি যেসব সুবিধা পাবেন তার মধ্যে রয়েছে ব্যাটারি এবং ডাটা সেভ, তথ্যের নিরাপত্তা, বিল্ট ইন অ্যাড ব্লক, সিকিউর ওয়েবসাইট ব্রাউজিংয়ের সুবিধা এবং থার্ড পার্টি কুকি এবং ট্র্যাকিং ব্লক। ব্রেভ ব্রাউজারে অন্যতম একটি আকর্ষণ হলো এর বিল্ট ইন অ্যাড ব্লকার। বিল্ট ইন অ্যাড ব্লকার হওয়ার কারণে এটা অ্যাড ব্লকের পাশাপাশি ম্যালেশিয়াস স্ক্রিপ্ট ভাইরাস ট্র্যাকিং সহ থার্ড পার্টি কুকিজ ব্লক করতে সক্ষম। ব্রেভ ব্রাউজারের আরেকটি আকর্ষণীয় দিক হলো ব্রেভ রিওয়ার্ড। ওয়েবসাইটে ঢোকার পরে আপনি যে বিজ্ঞাপন দেখেন এই বিজ্ঞাপনটি আপনার জন্য বিরক্তির কারণ হলেও ওয়েবসাইটের মালিকের জন্য এটা আয়ের প্রধান উৎস। আর আপনি যখন অ্যাড ব্লকার ইউজ করেন তখন আপনি মূলত তাদের ইনকামের উপরে হামলা চালান বলা চলে। অর্থের অভাবে বন্ধ হতে থাকবে ওয়েবসাইটের ব্লগ ইত্যাদি। আর এই সমস্যা এড়ানোর জন্য ব্রেভ রিওয়ার্ড সিস্টেম চালু করা হয়েছে। এর ফলে আপনি অ্যাড ব্লকের সময় ব্রেভের নির্দিষ্ট কিছু অ্যাড দেখে ব্যাট পয়েন্ট অর্জন করতে পারবেন। পরবর্তীতে এই ব্যাট আপনার পছন্দের ওয়েবসাইটের মালিককে গিফট করতে পারবেন, যেখানে $30 মূল্য $4। তাই ভালো মানের সৃজনশীল ব্লগার বা ওয়েবসাইট টিকে রাখতে চাইলে অথবা সর্বোচ্চ নিরাপত্তার কথা চিন্তা করলে এটি ব্যবহার করতে পারেন। লিস্টে নাম্বার 2-তে থাকা ব্রাউজারটির নাম হচ্ছে ভিয়া ব্রাউজার। ভিয়া ব্রাউজার বলে আপনি যদি গুগল প্লে স্টোরে সার্চ দেন তাহলে প্রথমে চলে আসবে ভিয়া ব্রাউজার। এটি হচ্ছে ফাস্ট অ্যান্ড লাইট এবং ক্রিক বেস্ট চয়েস আপনার জন্য। এর রিভিউ এবং এর কমেন্ট এবং রেটিং দেখতে চাইলে আপনি এখান থেকে দেখে নিতে পারেন।
এবার চলুন দেখা যাক ভিয়া ব্রাউজারের সুবিধা বা ফিচারগুলো কী কী। অ্যাপ সাইজ মাত্র 919 কিলোবাইটের মতো, ডাটা সেভিং মোড, সকল ওয়েবসাইটে ডার্ক মোড, অ্যাড ব্লক করার সুবিধা, হোম পেজ এবং ব্রাউজার কাস্টমাইজ সুবিধা রয়েছে। তালিকায় 2 নম্বরে রাখা ভিয়া ব্রাউজারের প্রধান আকর্ষণ হলো এর ছোট সাইজ। কথায় আছে ছোট মরিচে ঝাল বেশি, বাস্তবতাও তাই। এই ব্রাউজার ব্যবহার করলে এটা আপনি ভালোভাবে অনুধাবন করতে পারবেন। ব্রাউজারটিতে আপনি হাই স্পিডে যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। এছাড়া এই ব্রাউজারটিতে আরও দ্রুত ওয়েবসাইট ব্রাউজিং করার জন্য এবং ডাটা সেভিংয়ের জন্য ওয়েবসাইটের ইমেজ লোড বন্ধ রাখতে পারবেন। এছাড়া এই ব্রাউজারটি আপনার ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন, তাই আপনার ফোনের র্যাম বা রম যদি কম থাকে তবে তালিকায় প্রথমে এই ব্রাউজারটি রাখতে পারেন। এবং লিস্টে নাম্বার 1 ব্রাউজারটি হচ্ছে মজিলা ফায়ারফক্স। মজিলা ফায়ারফক্স বা ফায়ারফক্স দিয়ে যদি আপনি গুগল প্লে স্টোরে সার্চ দেন তাহলে ফায়ারফক্সের বেশ কিছু ভার্সন আপনার সামনে চলে আসবে, যেগুলো বেটা ভার্সন। অনেকে এখান থেকে সঠিকটা চুজ করতে পারে না। প্রথমে আপনি ফায়ারফক্স এখানে যদি সার্চ দিয়ে ফায়ারফক্স ব্রাউজার ফাস্ট অ্যান্ড প্রাইভেট এই ব্রাউজারটি আপনি ডাউনলোড করে নেবেন। এটা হিউজ পরিমাণ রেটিং এবং এর কমান্ডগুলো দেখে এবং এটি ডাউনলোড কতগুলো হয়েছে, ইনস্টল কতগুলো রয়েছে, এগুলো দেখে আপনি নিশ্চিত হতে পারবেন। চলুন কেন ফায়ারফক্স ব্রাউজার 1 নম্বরে, এর সুবিধাগুলো কী। সর্বোচ্চ নিরাপত্তা, পারফরম্যান্স এবং ফাস্ট স্পিড, ক্লিন ডিজাইন, অ্যাড অন ব্যবহার, অ্যাড অনের মাধ্যমে অ্যাড ব্লক সহ অসংখ্য ফিচার রয়েছে। তালিকায় প্রথমে মজিলা ফায়ারফক্স ব্রাউজার দেখে নিশ্চয় অবাক হয়েছেন। অবাক হওয়ার কিছু নেই, মজিলা ফায়ারফক্সের একদম ইউনিক ফিচার হলো এর অ্যাড অন। অ্যাড অন থাকার ফলে আপনার ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা আরও বেশি আনন্দদায়ক হবে, কেননা এর মাধ্যমে আপনি আপনার ব্রাউজার ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন এবং নিজের ইচ্ছামতো ফিচার যোগ করতে পারবেন। অ্যাড ব্লক, ব্যাকগ্রাউন্ড, ভিডিও প্লে, ডার্ক মোড, ইউটিউব ভিডিও ডাউনলোড সহ অসংখ্য ফিচার আপনি অ্যাড অন ব্যবহার করে যোগ করতে পারবেন। ফায়ারফক্সের ব্যাকগ্রাউন্ড ভিডিও প্লে অ্যাড অনটি একটি অসাধারণ অ্যাড অন। এর ফলে আপনি মজিলাতে ভিডিও চালু রেখে অন্য ওয়েবসাইট কিংবা অন্য অ্যাপ অনায়াসে ব্যবহার করতে পারবেন। তাই আপনি যদি ব্রাউজার নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন তবে নির্দ্বিধায় ফায়ারফক্সে আপনার তালিকায় প্রথমে রাখতেই পারেন। এই সবগুলো ব্রাউজারের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নিন এবং আপনার পছন্দের ব্রাউজারটি আপনি ডাউনলোড করে নিন। যেহেতু হাজার হাজার ব্রাউজার থেকে মাত্র 5টি ব্রাউজার আমরা নির্বাচন করেছি ব্যবহারের জন্য, আপনি চাইলে অন্য যে কোনো ব্রাউজারও ব্যবহার করতে পারেন। তবে এই ব্রাউজারগুলো ফিচার, এদের নিরাপত্তা, স্পিড, ডাটা সেভ, চার্জ সেভ প্রভৃতি বিষয়কে গুরুত্ব দিয়ে তালিকাটি তৈরি করা হয়েছে। মনে রাখবেন অনেক ব্রাউজার আছে, অনেক বেশি ফিচার আছে, কিন্তু তাদের কাছে আপনার তথ্য যেমন নিরাপদ নয় তেমনি ব্রাউজারও। আপনার ফোনে এই 5টি ব্রাউজারের মধ্যে কোন ব্রাউজারটি আপনি ইনস্টল করতে চান সেটি জানিয়ে ভিডিওটির কমেন্ট বক্সে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো টেক ভিডিওতে। চিলড্রেন, টেক কেয়ার।